আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রেশার ভেসেলের উপর এখন একটা আমরা কনসেপচুয়াল ম্যাথ সলভ করবো তো এখানে আমার একটা স্টিলের নিম্নিত একটা প্রেশার ভেসেল দেওয়া আছে এটা শেফটা মোটামুটি এরকম আমরা দেখতেছি যেরকম আমরা দেখতেছি মোটামুটি এরকমই আর কি শেফটা তো এই প্রবলেমটা হচ্ছে আমাদের সিঙ্গারের বই একশো একচল্লিশ নম্বর প্রবলেম তো এখানে আমার স্টিলের প্লেটে তৈরি একটা প্রেসার ভেসেল এটা থিকনেস হচ্ছে আমার ওয়ান বাই এইট ইঞ্চ আর এখানে ইন্টারনাল প্রেসার আসতে হচ্ছে একশো পঁচিশ পিএসআই এটার এটুকু লেনথ টু ফিট এটার যেটা আমরা ডায়ামিটার চিন্তা করি এখানে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফিট তো আমাকে বের করতে হবে এই এরকম একটা সেই প্রেসার ভেসালের জন্য এটার লংটিউডাল স্ট্রেস কতটুকু ম্যাক্সিমাম ডেভেলপ হবে এবং কতটুকু সার্কিম ফাইন্যান্সিয়াল স্ট্রেস ম্যাক্সিমাম ডেভেলপ হবে তো সার্কিম স্ট্রেস মানে হচ্ছে আমার কিন্তু টেনজেন্সিয়াল স্ট্রেস দুটো কিন্তু একই জিনিস

ব্যালেন্স করে আমরা এই প্রবলেমটা সলভ করবো তো প্রথমেই আসি হচ্ছে আমরা লং ড্রেল স্ট্রেস নিয়ে প্রথমে হচ্ছে আমার লংগিটিউটিনাল স্ট্রেস যদি আমি তো আমরা লং স্ট্রেস ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের কী করতে হয় আমাদের এই যে অর্ধেক বরাবর একটা ক্রসএ্যাকশন চিন্তা করতে হয় তো এক্ষেত্রে আমার ক্রস চিন্তা করতে হবে তাই এই বরাবর কম এভাবে লং ড্রাইল স্ট্রেসের জন্য তো এখানে আমরা একটা ক্রস সেকশন চিন্তা করি যেটা আমরা বলতে পারি এ এ ক্রস সেকশন ঠিক আছে এই বরাবর আমরা কেটে নেব তাহলে কেটে নেই তাহলে কি আসবে আমার আমরা এরকম একটা কিছু একটা পাবো যদি আমরা জাস্ট ক্রস সেকশনটা দেখাই তাহলে কি পাবো তো এরকম হ্যাঁ এরকম দেওয়া যায় সমস্যা নেই তো এরকম একটা শেপ আমরা হয়তো পাবো

এটা হচ্ছে আমার প্রেসার ফোর্স পি যেটা আর কি সেটা হচ্ছে আর এখানে থাকবে ডেভেলপ হবে এই যে আমার হইলো। মানে আমরা যেভাবে প্রবলেমের সূত্রগুলোকে প্রমাণ করছিলাম ঠিক ওই কনসেপ্টটি কিন্তু আমরা এখানে কাজে লাগাচ্ছি ঠিক আছে এটা তো বোঝার মানে একটা কনসেপ্ট ম্যাথ তো এটা একটু বোঝার আছে সো এই যে আমার যে জায়গায় কেটে ম্যাটেরিয়ালগুলো এই মধ্যে আমার রেজিস্টিভ ফোর্স ডেভেলপ হবে সেটা হচ্ছে আমার রেজিস্টিভ ফোর্স এখানে তো এই দুটো ফোর্স ব্যালেন্স হবে তো প্রথমে আমরা প্রেসার ফোর্সটা ক্যালকুলেট করে নিই তো প্রেসার ফোর্স এখানে কত প্রেসার ফোর্স তো এটাকে আমরা এফ সমস্যা নেই নাম এটা আমরা কি জানি পি টাইমস হচ্ছে এরিয়া হয় তো পি তো আমার প্রেসার এখানে দেওয়া আছে একশো পঁচিশ পি এস আই দেন এরিয়াটা কতটুকু হবে এরিয়াটা কিন্তু এখন আমার কিন্তু এই এরিয়াটা আমরা চিন্তা করি যে লাল বাদে যে এরিয়া করলে আমরা দেখি এখন চিন্তা করি আমরা এইটুক কিন্তু এখানে ভালো দেখা যাচ্ছে না তো এখানে আসি আমরা আবার তো এই যে টা যদি দেখি তো রেক্টাঙ্গলটা এরিয়াটা আগে নেব দুই পাশে দুইটা সাইকেল আছে অর্ধ মানে অর্ধ সাইকেল সাইকেল এখানে অর্ধ সাইকেল

ডায়ামিটার ডায়ামিটার কত ওয়ান পয়েন্ট ফাইভ সো ওয়ান পয়েন্ট ফাইভ স্কোয়ার তো এখানে কিন্তু যা আমরা ভ্যালুগুলো নিলাম এটা কিন্তু সব কিন্তু নিচ্ছি হচ্ছে আমরা ফিট তো এটাকে আমরা মিটারে কনভার্ট করি তাহলে কি আমাকে টুয়েলভ দ্বারা গুণ করতে হবে সো এখানে টুয়েলভ স্কোয়ার হয়ে যাবে সো আমার টুয়েলভ স্কোয়ার হয়ে গেল তো এটাকে হিসেব করলে আমার আসতেছে হচ্ছে এইটির ফাইভ এইট জিরো এইট পয়েন্ট সিক্সটি টু এল বি তো এটা আসতেছে আমার এটা জাস্ট আমরা ক্যালকুলেটার চাপলেই ছিল চলে আসবে এখন এটাকে যদি আমরা এখন ইন্টারনাল মানে যদি রেজিস্টিভ ফোর্সটাকে চিন্তা করি তাহলে কি হবে তাহলে এটা হচ্ছে আমার যে যদি লং ট্রেন লং স্ট্রেস যেন হবে এটা টাইমস কি স্ট্রেস টাইমস এরিয়া তো এরিয়া ইটুকালটা হচ্ছে আমার এই ফোর্সটাই কিন্তু এফ এটা কি ব্যালেন্স হয়ে যাবে এটা হচ্ছে আমার ব্যালেন্স তো এখন যদি আমরা চিন্তা করি যে এই এটা তো বের করে সিগমা এল তো বের করতে হবে যেমন স্ট্রেস বা এরিয়া এখানকার এরিয়াটা কতটুকু হবে এই যে আমার যে ক্রস সেকশনে যেখানে ম্যাটেরিয়ালটা কাটছে ওইখানে এরিয়াটা কতটুকু হবে তাহলে সিগমা এল টাইমস এখন এরিয়াটা ক্যালকুলেশন করার পালা আমার তো এরিয়া ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা দেখি যে প্রথমে আমি কিন্তু চাই পাইলে এই যে এ এরিয়াটা ক্যালকুলেশন করতে পারি কারণ এটা হচ্ছে টুয়েলভ লেন দেওয়া আছে সরি টু ফিট লেন দেওয়া আছে আর এটা thickness হচ্ছে টু

আচ্ছা আমার থিকনেসটা ইঞ্চিতে দেওয়া আছে আমরা আগে এগিয়ে কনভার্ট করে নিই তাহলে এটাকে বারো ধরে গুন করে দিই ফিটটাকে ইঞ্চিতে কনভার্ট করে নিলাম তার টাইমস আবার হচ্ছে আমার থিকনেসকে ওয়ান বাই এইট ইঞ্চ তো এটা হচ্ছে আমার আপাতত গেল এ এটুকের এখন আছে এখানকার অর্ধেক বৃত্তের আর এখানকার অর্ধেক বৃত্ত মানে দু একেবারে একটা বৃত্ত হলো তাই এটা যোগ করে দিই যোগ হচ্ছে আমার তাহলে আমাদের বৃত্তের এটা অর্ধেক তাহলে একটা পুরা বৃত্ত হয়ে যাচ্ছে তো বৃত্তের আমরা এখানে সার্ভিং কত হবে পাই ডি ডি কত ওয়ান পয়েন্ট ফাইভ এটা ফাইভ যেহেতু আমার ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে ফিটে দেখেন এটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করে নিই তারপরে হচ্ছে আমার থিকনেস দিয়ে গুণ করে দিলে হবে ওয়ান বাই এইট ঠিক আছে তো এইটাই যে কালটা হবে আমার এটা যেটা আমরা এখানে পাইলাম এইট ফাইভ এইট জিরো এইট সিক্সটি টু ঠিক আছে এটা পাবো আমরা

একটা সলভ হয়ে গেছে আমাদের এখন আমার টেন বা আমরা ক্যালকুলেশন করব। সার্কিউম স্ট্রেসের জন্য এটাকে মানে ক্রস সেশন নিতে হবে আমার লম্বা বরাবর তো ক্রস সেই আমরা মোটামুটি এরকম আসবে যদি আমরা চিন্তা করি এরকম এটা একটু বাঁকায় আসবে এখানে একটু বাঁকায় আসবে তারপর এটাকে এটাকে দিলাম আমরা একটু ডাবল টা করে নেই তাহলে কি আসে আচ্ছা মোটামুটি এখানে একটু বাঁকা করে নিই আমরা আচ্ছা বাঁকা হয়ে তো এরকম আসবে তাহলে আমরা এভাবে কেটে নেই ঠিক আছে এরকম আসবে আশা করি বোঝা যাচ্ছে কঠিন কিছু না বুঝতে তো এখানে যেটা আসি তোমাদের এরকম আসবে মোটামুটি তো এখন আমাকে এটা প্রেসার ফোর্সের জন্য আমার এখানে জন্য একটা এইদিকে নিচের দিকে ফোর্স ডেভেলপ হবে প্রেসারের জন্য নিচের দিকে আর এখানে হবে আমার সার্কিং প্লেয়ার স্টেজ ডেভেলপ হবে এইগুলাতে সিগমা টি বা সি একই কথা সি সি আর টি সিগমা আসলে টি এবং সিগমা সি একই জিনিস সার্কিং ফ্লার টেন একই এখন এখানে আমরা প্রেসার ফোর্স ক্যালকুলেশন করি প্রেসার ফোর্স প্রথমে তো প্রেসার ফোর্স কি হবে প্রেসার ফোর্স হবে এখানে কে মান যে প্রজেক্টেড যে এরিয়া প্রেসার টাইমস প্রজেক্টেড এরিয়া তো প্রেসার টাইমস আছে আর প্রজেক্টেড এরিয়া এটা হচ্ছে আর প্রেসার ফোর্স এফ তো এখানে প্রেসার তো আমরা জানি 125 এখন প্রজেক্টেড এরিয়া কত টুক প্রজেক্টেড এরিয়াগুলো আমরা এখানে দেখি এইটুক হবে এদিক থেকে আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো এটুক এখানে যদি চিন্তা করি কিন্তু এখানে একটু আছে এখানে একটু আছে এটাকে যদি আমরা একটু বড় ভাবে একটু দেখাই তাহলে কোথায় দেখাতে পারি এখানে একটু দেখাই তাহলে এই যে প্রথমে আমার হচ্ছে একটু মানে পেশে এরটা বেশ এরকম ভাবে একটা ভাগ থাকবে তাহলে আমরা একটু দেখাই তো প্রথম এটুক তো 2 ফিট আর এটুক আছে যে বাঁকা যে ছিল ওই বাঁকা টুকুর জন্য এটা প্রোজেক্টেড এরিয়া হচ্ছে এইটুক টুক সব জেলে আমরা যোগ করি তাহলে কত আসে প্রজেক্টেড এরিয়াটা তো এখানে যেন কত আসতেছে এখানে থেকে হচ্ছে আমার এ টু টাইমস হচ্ছে এল যেটা আমার এটা লেন্থ ধরি আমরা হচ্ছে যদি এল চিন্তা করি যেটা লেন্থ এল তাহলে আমার টু টাইমস এল এটা হচ্ছে টু মানে এটুক এরিয়াটা চিন্তা করি টু আর এটা হচ্ছে আমার এল এখানে গেলে সুবিধা হবে বুঝা আমার আমরা ভালোভাবে আস্তে আস্তে বুঝি সমস্যা নাই তাড়াহর আর কিচ্ছু নেই বুঝতে পারলে এগুলোকে অঙ্ক করা কোনো ব্যাপার না ক্যালকুলেশন তো সবাই পারে বাট বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ তো এটা এটুকু এরিয়া কতটুকু পাচ্ছি আমি এটুকু এরিয়া পাচ্ছি হচ্ছে আমি টু টাইমস এল এটা হয়ে গেছে এখন বাকি এ টুক আর এ তো এটুকু যদি চিন্তা করি তা এটুকের কিন্তু লেন্থ হচ্ছে আমার এটা কিন্তু আমার যে এখানে ডায়ামিটার ছিল ডায়মিটার কিন্তু অর্ধেক হবে এখানে ডায়মিটার ছিল ওয়ান পয়েন্ট ফাইভ তো এখানে ওই কিন্তু জিরো পয়েন্ট সেভেন ফাইভ তো এখানে আমার জিরো পয়েন্ট সেভেন ফাইভ এই আর লেন তাহলে চিন্তা করি তাহলে কিন্তু দুইটা আছে সো আমার টু টাইমস আমি যদি দুইটা এটুকের যতটুকু ভ্যালু এটুকের সেম ভ্যালু মানে এটা আর এটা কিন্তু সেম ঠিক আছে আর তো আমরা অলরেডি খুব ইজিলি পেয়ে গেছি কান্টুকের রেক্ট্যাঙ্গেলের মতো দুটো চারপাশে রেক্ট্যাঙ্গেল সমস্যা নেই তো এখন টু টাইমস কত হবে আমার এটুক হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর এটুক হচ্ছে পুরোটা হচ্ছে এল লেন্থ এল তো এখন সবগুলাই আছে আমার ফিটে এটাকে আমরা কনভার্ট করে দিই হচ্ছে ইঞ্চিতে সরি টুয়েলভ দ্বারা গুণ তো এখন এটাকে আমরা হিসাব টিসব করি তাহলে কত আসে হিসাব করলে আসবে হচ্ছে আমার এ মানে প্রেশার ফোর যেটা আসবে সেটা হচ্ছে ফাইভ টু ফাইভ জিরো টাইমস এল এল বি তো এটা কিন্তু আমার L এর মাধ্যমে আসলো L এল কিন্তু দেওয়া নেই প্রবলেম আমার এল দেওয়া নেই মানে লেন্থটা কতটুকু এটা দেওয়া নেই

সিগমা আমরা সি চিন্তা করি যেহেতু সার্কেল ফাংশন টাইমস হচ্ছে এরিয়া তো এরিয়া কত এরিয়া হচ্ছে দেখি देखिएगा আমরা এক পাশে এরিয়া চিন্তা করি তাহলে কি লেন্থ টাইমস কি thickness t t কত t হচ্ছে আমার কত দেওয়া আছে thickness thickness t দেওয়া আছে 1/8 h তিনটার দরকার নেই তো এটা এটা কত এই পাশে আছে দুই দুই এর গুণ সো টাইমস টু কারণ দুই পাশে আছে এই পাশে একটা আছে এই পাশে একটা আছে

আমরা যদি এদিকে একটু নোট করে লিখি সিগমা সিকে আমরা স্ট্রেস স্ট্রেসকে ডিনোট করার জন্য ইউজ করি সো এটা আমরা সিগমা টি ইউজ করব বুঝি যেটা সার্কফারেন্সিয়াল স্ট্রেস তো এটার ভ্যালু আর আমার কাল্পোটা হাতে নিয়ে আসবে হচ্ছে টু ওয়ান ট্রিপল জিরো পি এস আই এটা কে এস প্রকাশ করলে কত আসবে টোয়েন্টি ওয়ান আই তো এটা হচ্ছে আমার সার্কফারেন্সিয়াল স্ট্রেস এই মানে এই প্রেসার ভেসেলটার তো আশা করি আমরা বুঝতে পারছি তো এখানে আমাদের কিন্তু সরাসরি কোনো সূত্র ইউজ হচ্ছে না বাট আমাদের কিন্তু বেসিক যে কনসেপ্ট সেটা কিন্তু ইউজ হচ্ছে এই জন্য আমরা শুধুমাত্র যদি সময় মানে ফর্মুলার মুখস্থ করি মুখস্থ করে যদি চেষ্টা করি যে আমরা প্রবলেম সলভ করে ফেলবো এটা কিন্তু ভুল অ্যাপ্রোচ রং অ্যাপ্রোচ কারণ হচ্ছে যে এই ফর্মুলাটা কীভাবে আসলো কোন নীতির উপর ডিপেন্ড করে কোন হাইপোথেসিস কোন অ্যাজামশন অনেক কিছু থাকে একটা ফর্মুলা ডেভেলপ করার জন্য অনেক আমরা হাইপোথেসিস চিন্তা করি অ্যাজামশন চিন্তা করি বিভিন্ন পার্টিকুলার কেস চিন্তা করি সেই এর উপর ডিপেন্ড করে কিন্তু একটা আমরা ফর্মুলাকে মানে শেষ পর্যন্ত পাই তো আমরা যদি এগুলো চিন্তা না করি হুটহাট করে যদি ফর্মুলা মুখস্থ করি দেন কিন্তু এই ধরনের কনসেপশাল প্রবলেম কিন্তু আমরা কখনোই সলভ করতে পারবো না সো আমরা সময় ট্রাই করবো শুধুমাত্র প্রবলেমের জন্য সলভ করার জন্য সূত্র মুখস্থ করার চেষ্টা না করে আমরা তাদের সবসময় সূত্রটা কীভাবে আসলো এটার কনসেপ্টটা কি ইত্যাদি আমরা ডিটেলস জানিয়ে পড়াশোনা করার চেষ্টা করি তো ঠিক আছে হ্যাপি প্রবলেম সলভিং সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহ হাফিজ